আমি তো চাই সেই আগের মতন যেন অবস্থানটা ফিরে আসে। মানে আগে যেমন একটা ঈদ, রোজার ঈদ, কোরবানি ঈদ একটা সিনেমাগুলো রিলিজ হতো, তারপরে পয়লা বৈশাখ, আরও খুব স্পেশাল যেগুলো আমাদের সময়ে রিলিজ হতো, আমরা সবসময় মানে কি বলবো মানে এমন হয়ে থাকতাম যে কোন ছবি আসতেছে, কোন ছবি যাচ্ছে, কেমন হচ্ছে এটার জন্য। এবারও আমি অনেক আনন্দিত, লাস্ট কোভিডের কারণে সিনেমা হল বন্ধ ছিল, সারা পৃথিবী বন্ধ ছিল, তারপরে এখন আবার হলগুলো খুলছে, একটু একটু করে সিনেপ্লেক্সগুলো হচ্ছে, এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি চলচ্চিত্র পরিবার থেকে, আমি প্রদর্শক মহল থেকে, সমস্ত মহল থেকে ধন্যবাদ জানাচ্ছি প্রধানমন্ত্রীর তহবিল থেকে সরকারিভাবে হল তৈরি করার জন্য যে অনুদান দিচ্ছে এবং সিনেমা তৈরি করার জন্য অনুদান দিচ্ছেন, এটার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এইভাবেই যেন আমরা এগিয়ে যেতে পারি। আর এবারের ছবিগুলোর প্রত্যেকটা ছবির প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রইল, কারণ আমাদের ছবি চলতে হবে, হল বাঁচতে হবে, এবং হলের সাথে, চলচ্চিত্রের সাথে যারা জড়িত আছে তাদেরকেও বাঁচতে হবে, আমাদের শিল্পীদেরকে বাঁচতে হবে, কেউ যাতে অনাহারে না থাকে এবং প্রত্যেকেই যেন কাজ পায়, এটাই আমার অন্তর থেকে আমি আমার চাওয়া। এটা যেন আগের মতো না হোক, অ্যাটলিস্ট একটু যেন সেই সুবাতাসটা বয়ে যায়। এবার ঈদে তো শাকিব খানের সিনেমা মুক্তি পাচ্ছে, বাপি ভাইয়ের পাচ্ছে, অপু বিশ্বাসের পাচ্ছে, আদম, হ্যাঁ, অনন্ত জলিলের পাচ্ছে, এই সিনেমাগুলোর মধ্যে আপনি কোন সিনেমা দিয়ে দেখা শুরু? কিচ্ছু বলবো না, আল্লাহ ভরসা, আল্লাহ মালিক। আমি বলবো প্রত্যেকেই পয়সা খরচা করে ছবি বানাচ্ছে, তো আমি বলবো যে প্রত্যেকের ছবি ভালো যাক এই কামনা করছি আমি। আমার কোনো বিশেষ কোনো আমার চিন্তাধারা নেই, তবে দর্শকের কাছে যেটা ভালো লাগবে সেটাই তো চলবে। ছোটবেলার কোনো ঈদের মজার কোনো মুহূর্ত মনে পড়ে? ওই তো ড্রেসগুলো কিনে রাখতাম আগের থেকে, কেউ যাতে না দেখে এরকম আর কি, বাস। এবং আগে মানে আজকের থেকে আরও 10-20 বছর আগে, তখন একটা ঈদের মজা ছিল, তো এখনও মজা আছে। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই আমাদের একটা ঐতিহ্য আমাদের জীবনের, ভালো লাগে সব কিছু মিলিয়ে। যাক, সবাইকে যারা চলচ্চিত্রকে ভালোবাসেন তাদের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আপনার পরিবার পরিজনদেরকে নিয়ে ঈদ উদযাপন করবেন, এবং আমাদের এবার যতগুলো ছবি রিলিজ হচ্ছে আপনারা চেষ্টা করবেন সবগুলো ছবি দেখার জন্য, কারণ আপনাদের একটা টিকিট আমাদের হল বাজবে, হলের মালিকরা বাজবেন, এবং হলের সাথে যারা সংশ্লিষ্ট যারা আছেন তারাও বাজবেন। আপনারা ভালো থাকবেন, সবাই নিজেদেরকে নিয়ে একটু চিন্তা করবেন, আমাদের ছবিগুলোকে নিয়ে একটু চিন্তা করবেন, প্লিজ। আপনারা ভালো থাকবেন, আবারও ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।